আমাদের কাজ তো অনেকগুলোই করা হয়েছে। আচ্ছা, তার আজকে আমরা মূলত করব হলো এখানে, আচ্ছা আমি আগে এটা ওয়ান করি, ভিএস কোডে মানে আমরা ন্যাপবারের জন্য কাজ করব, প্লাস হলো লিঙ্কগুলো আর কি ঠিক করব। ঠিক আছে, এটা না মনে হয়, এটা না, এখানে অলরেডি আমাদের কিছু কাজ করা হয়েছে। যেমন আমরা এর আগে জাস্ট থিমটা ওয়ার্ডপ্রেসে নেওয়ার জন্য ডিফল্ট কিছু কাজ করেছে, যেমন গেট টেম্পলেট ডাইরেক্টরি ইউআরআই, এই ফাংশনটা ব্যবহার করে আমরা লিঙ্কগুলো অ্যাড করেছি। যদিও এটা ডাইনামিক না, ডাইনামিক লিঙ্কগুলো সব আপনার ফাংশন ডট পিএসপিতে রেজিস্ট্রেশন করতে হবে, লিঙ্কগুলো এখানে থাকবে না, এগুলো ফাংশন ডট পিএসপি থেকে পাবে। তা আমরা আজকে লিঙ্কগুলো ঠিক করব, মানে কীভাবে লিঙ্কগুলো আপনি ফাংশন ডট পিএসপি থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। আর তার আগে আরেকটা কাজ আমাদের করতে বাকি আছে, এখানে আমরা যে পোস্ট যেটা করছিলাম, যে আমরা হেডার ডট পিএসপিতে যাই, এই হেডার এখনও মানে ঠিক করা হয়নি, এটা না সেটা ইন্ডেক্সে কাজ করা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোর ভিতর আমাদের এখনও ইমেজটা নিয়েও কাজ করা হয়নি, প্লাস এখন আমরা ব্যাকগ্রাউন্ড বা আপনার হেডার এইগুলো যুক্ত করিনি, অর্থাৎ একটা অ্যাকশন হোক যুক্ত করতে হবে, আর যেটা সাহায্য আর কি থিমটা যখন স্টার্ট হবে তখন কিছু ইনিশিয়াল কাজ যেটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। তো এই জন্য আগে আমাদের ফাংশন ডট পিএসপি বানাতে হবে, তার ভিতরে আমরা এই হুকটা যুক্ত করবো। তাই এখানে জাস্ট আমরা আরেকটা নতুন ফাইল নেই, এখানে আমরা জাস্ট নাম দেই যে ফাংশন ডট এফইউএনসি টিআই ও এনএস, সেখানে এস যুক্ত করতে হবে, ফাংশন ডট পিএসপি এই নামে একটা ফাইল আমরা ওপেন করি। আচ্ছা, এর ভেতরে আমরা পিএসপি শুরু করে এখানে আমরা একটা হুক যুক্ত করব, যেটার নাম হলো অ্যাকশন, অ্যাডেড অ্যাকশন। এটার কাজ হলো আপনার মানে যখনই থিমটা স্টার্ট হবে তখন অটোমেটিক্যালি কাজগুলো করবে। কোন কাজগুলো করবে, যেন এখন যদি আমরা এই ইসে যাই, আমাদের যদি ড্যাশবোর্ডে আমরা যাই, তাহলে দেখেন যে আমাদের এখানে সিম্পল অনেক কাজই যুক্ত নেই। কিন্তু যদি আমরা এখানে ডব্লিউপি অ্যাডমিনে যাই, যাওয়ার পরে দেখেন যে এখানে আমাদের অনেক কিছু বাদ রয়েছে। যেমন আমরা অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে এখানে আমাদের মেনু নেই, তারপরে হেডার ব্যাকগ্রাউন্ড এগুলো কিছুই নেই। তো এগুলো সাধারণত যুক্ত হয় কোথা থেকে, থিম থেকে। তো এই এই যে অ্যাকশন মানে এগুলো থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে এগুলো যুক্ত হয়ে যাবে, যখন থিম এই অ্যাকশন এর জন্য একটা অ্যাকশন হোক আমাদের ফাংশন ডট পিএসপিতে ব্যবহার করতে হবে। তো এখানে আমরা পিএসপি শুরু করব, প্রথমে পিএসপি দেওয়ার পরে এখানে আমরা পিএসপি শেষ করার জন্য সেমিকোলন দিয়ে রাখি, এর ভেতরে আমরা কোড করব। তাহলে এখানে একটা হুক আমরা ব্যবহার করব, অ্যাডেড অ্যাকশন নামে একটা হুক আমরা ব্যবহার করব। এই হুকটা ব্যবহার করব, এই হুডের এই হুকের দুইটা প্যারামিটার কমপক্ষে আপনাকে ব্যবহার করতে হবে। এখানে হুকের সাথে হুকের কাজটা কি, এখানে একটা হুক আপনাকে লিখতে হবে, হুকের নামটা এখানে লিখতে হবে, মানে অ্যাডেড অ্যাকশন দ্বারা এটা কি হবে, এই হুকটা আপনার ইনিশিয়ালি কাজটা শুরু করবে। এখন এই হুকটার নাম হলো আফটার সেট আপ থিম, মানে থিম সেট আপ করার পরে কাজগুলো শুরু করে। এর জন্য আমরা নামটা দিয়ে দিই আফটার আন্ডারস্কোর সেট আপ আন্ডারস্কোর থিম, ঠিক আছে, এই নাম আমরা দিয়ে দিলাম। এখন এই দেওয়ার পরে এই হুকের কাজগুলো কি কি কাজ করবে সেটা একটা ফাংশন দিয়ে বোঝাতে হবে আমাদের, যে কি কি কাজ করবে। তাই এখানে সেই ফাংশনটার নামটা আমরা দিয়ে দেবো, জাস্ট আমরা এখানে ফাংশন নামটা ব্যবহার করব স্টার্ট থিম। আমরা এখানে যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারি, তো আমরা কাজের সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে নাম দিচ্ছি কি স্টার্ট থিম, মানে থিমটা শুরু হওয়ার পরে কাজগুলো করবে।
আফটার সেট আপ থেম টিএসি এম ই, এরকম একটা নাম আমরা দিলাম। এখন এর পরে এসে আপনাকে ফাংশনটা ব্যবহার করতে হবে, ফুন সি টিআইওএনএস ফাংশনস ফাংশন। এখন ফাংশনের নাম দেয় আমরা এ নামটা দিতে হবে, এখানে যে নামটা আপনি দেবেন সেই নামটা আবার এখানে আপনাকে দিতে হবে। তো আমরা তো সেই নামটা দেই ফাংশন স্টার থিম, তারপর ফাংশন লেখার পরে ডাবল প্যারান্থেসিস প্যারান্থেসিস দিতে, যেহেতু যে কোনো ফাংশন দেওয়ার পরে আপনাকে প্যারান্থেসিস দিতে হবে, সেন্টেক্স আর কি ফাংশনের। যে কোনো ফাংশন আপনি যখন ব্যবহার করবেন সেখানে অবশ্য প্যারান্থেসিস দিতে হবে। এরপর আমরা এখানে ফাংশনের কাজগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেব। এখানে কি কি কাজ করবে, এখন আমরা আরেকটা হুক নেব যে অ্যাডেড থিম সাপোর্ট। এখানে এই হুকটা আমরা নেব অ্যাডেড আন্ডারস্কোর থিম সাপোর্ট এসইউ পিপিওআরটি অ্যাডেড থিম থিম সাপোর্ট। এখানে প্রথম কি কাজটা কি করবে, সে এখানে সে নেবে কাস্টম ব্যাকগ্রাউন্ড বা কাস্টম হেডার দিতে পারেন। ধরেন আমরা এখানে প্রথম এটা আগে পরে হলে সমস্যা নেই, কাস্টম কাস্টম হেডার এস ই এ ডি ই আর। আচ্ছা এখন দেখি আমাদের এই পর্যন্ত কাজ করছে কিনা। তো জাস্ট আমরা যদি এখানে রিলোড দেই, ও আফটার না, এখানে যেহেতু প্যারামিটারের ভিতরে না, এখানে অবশ্য স্ট্রিং এগুলো এখানে কোটেশন দিতে হবে আপনাকে আফটার সেট আপ থিম। এখন যদি আমি রিলোড দেই, এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন অলরেডি আমাদের হেডারটা চলে আসছে, ঠিক আছে। সেখানে আমরা আর কি কি যুক্ত করব, এখন আমরা ব্যাকগ্রাউন্ড যুক্ত করব। তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা যুক্ত করে দিই ঠিক একইভাবে, এখানে জাস্ট ফর অ্যাডেড থিম সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা হেডারের জায়গায় এখানে কী ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড বিএসি কে জি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও এখানে যুক্ত হয়ে যাবে যদি আমরা রিলোড দিই। স্যার ব্যাকগ্রাউন্ডটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা তো এখন কাজ করতে গেলে সম্পূর্ণ কাজ করবে না, এখানে কাজ করার জন্য কি করতে হবে, আমরা যুক্ত করেছি ফাংশন ডট পিএসপি তে এখানে যুক্ত হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি আমরা এখন দিতে চাই তাহলে কিন্তু এখন কাজ করবে না। এখন কেন করবে না, কি এটা কি জানা আছে যে কেন কাজ করবে না, এটা তো শেখানো হয়েছে। ধরেন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড দেই, এখন কিন্তু পাইনি সব কিছু এখানে ব্যাকগ্রাউন্ডের, যদি আপনি এখান থেকে ইমেজ দেন, ধরেন আমি ইমেজ দিলাম, এখানে কি ব্যাকগ্রাউন্ড কাজ করছে, কাজ করেনি, এখন কাজ করছে না কেন, এটা গত থেমে শেখানো হয়েছে। আপনার চ্যাট বক্সে লেখেন দেখি এটার কারণ কি। এখানে আমাদের ক্লাস ব্যবহার করতে হবে কয়েকটা, হেডে একটা ক্লাস ব্যবহার করতে হবে এবং বডিতে ক্লাস ব্যবহার করতে হবে, তারপরে এই ক্লাস এই তখন এগুলো কাজ করবে। তা আমাদের হেড এখন অবশ্য আমরা ইনডেক্স ডট পিএসপির ভিতরে আছি, হেডটা আমরা আলাদা করে নিলেও না যায়, ধরেন আমরা এখানেও তো করে পরে আমরা আলাদা করে নিচ্ছি, সমস্যা নেই। তো এখানে আমাদের প্রথম এই যে যেখানে হেড শেষ হয়েছে সেখানে একটা ক্লাস আপনাদের যুক্ত করার কথা, সে ক্লাসটার নাম কি, ডব্লিউপি হেড, এই ক্লাসটা যুক্ত করতে বলেছে না, না করলে এগুলো পুরোপুরি কাজ করবে না, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে হবে, পিএসপি ডব্লিউপি আন্ডারস্কোর হেড এইচইএডি, ঠিক আছে, এই ক্লাসটা আমাদের
যুক্ত করতে হবে। আরেকটা ক্লাস কোথায় যুক্ত করতে হবে? বডিতে। বডিতে কি ক্লাস যুক্ত করতে হবে বলেন দেখি। এখানে আমরা যদি হেড ক্লাসটা যুক্ত করেছি না, তখন এর সাথে অবশ্য কিছু লিঙ্ক যুক্ত হয়ে গেছে, যে আমাদের তো এই লিঙ্কগুলো ছিল এই পর্যন্ত। এখন যে লিঙ্কগুলো থাকে, আমরা গত সিটি তো এরকম দুইটা লিঙ্ক ছিল মাত্র, এই সিটি অবশ্য অনেকগুলো লিঙ্ক, মানে যত আপনি ইসে যাবেন তত বাড়বে। আমরা এক প্রকার প্রিমিয়াম থিমের দিকে যেতে হবে। তা এখন যদি এখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন রিলোড দেন, দেখেন এর সাথে অনেকগুলো লিঙ্ক যুক্ত হয়ে গেছে আর কি। এখানে মানে কিছু ওয়ার্ডপ্রেসের কিছু, যে আমরা যে প্লাগ ইন ইনস্টল করবো, এখন আমাদের যে থিমে প্লাগ ইনটা পাবে কী করে? পাবে হলে এই যে ক্লাস দুটো আমরা যুক্ত করছি হেডে এবং বডিতে, আরও একটা ক্লাস যুক্ত করতে হবে ফুটারে, ডব্লিউপি ফুটার নামে। এই তিনটে ক্লাস যুক্ত করার না কারণে আমাদের থিমটা ওয়ার্ডপ্রেস ডাইনামিক, ওয়ার্ডপ্রেসে ডাইনামিক হয়ে যাবে। আমরা যদি একটা প্লাগ ইন ইনস্টল করি বা আমরা একটা প্লাগ ইন বানাই, সেই প্লাগ ইনটা ওয়ার্ডপ্রেসে কীভাবে কানেকশন হবে? এই ক্লাসের মাধ্যমে ওয়ার্ডপ্রেস কিছু ফাইল এখানে যুক্ত করবে। আপনি যদি ভিউপের সোর্সে যান, তাহলে এগুলো বুঝতে পারবেন। এখানে দেখেন, যখনই আমরা ডব্লিউপি হেড যুক্ত করছি, ঠিক আছে, তখন এখানে কিছু, এই যে এখানে অনেক কিছু ক্লাস যুক্ত হয়ে যাচ্ছে। আপনারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, যখন আমরা এগুলো যুক্ত করেছি। গত ক্লাসে তো এগুলো দেখানো হয়েছে। এখানে মিডিয়া, স্ক্রিন, এই সমস্তগুলো তো আপনি লেখেননি, দেখছেন সব যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আপনার লেখা ছাড়াও এখানে অনেক কিছু যুক্ত হয়ে যাবে। এবার যখন আপনি ফুটারে যুক্ত করবেন, ফুটারে যখন আপনি ক্লাস যুক্ত করবেন, তখন ফুটারে আবার কিছু যুক্ত হবে, ঠিক আছে। এই হলো বিষয়। তো এখন আমরা এখানে আরও একটি ক্লাস, আমাদের বডিটা এখানে কোথায় আছে? এখানে যে লিঙ্কগুলো আপনি যুক্ত করেছেন, তাছাড়া এখানে এই যে সম্ভবত এই সমস্তগুলো যুক্ত হয়ে গেছে কয়েকটা, মানে কয়েকটা লিঙ্ক যুক্ত হবে আর কি, ঠিক আছে, এক্সট্রা যুক্ত হবে। এই যে আমরা ডিপ ক্লাস মেন হেডার, আমরা সেই ক্লাসটা যুক্ত করেছি, এখানে কে আছে ডব্লিউপি হেড। এরপর আমাদের বডিতে একটা ক্লাস যুক্ত করব আমরা, বডিটা এখানে কোথাও তো শুরু হচ্ছে, এই যে এইখান থেকে সম্ভবত ডিপ ক্লাস মেন, এখানে কিন্তু একটা ক্লাস যুক্ত করা আছে। এই ক্লাসের সাথে কিন্তু ডিজাইন করা আছে কিন্তু, কিন্তু বডি ক্লাসটা আমরা এইখানে যুক্ত করি, কিন্তু এখানে যে ডিপটা নিচে, এই ডিপের ভিতরে একটি ক্লাস দেওয়া আছে। আপনি এখানে যদি লেখেন জাস্ট, যে এখানে আমাদের কী যুক্ত করতে হবে, তাহলে পিএসপি, ছোট হাতের না, পিএসপি, এরপরে লিখবো আমরা বডি আন্ডারস্কোর ক্লাস, ঠিক আছে। এই ক্লাসটা আমরা এখানে যুক্ত করলাম। এখন যদি আমরা একটু রিলোড দেই, এখানে সেভ করি, করে আমরা এটা রিলোড দিয়ে দেখি, এখন দেখি ব্যাকগ্রাউন্ডটা যুক্ত করা যায় কি না। এইখানে যুক্ত করবো, তাই না? এই যে এইখানে জাস্ট আমরা রিলোড দেই, এখানে এখন যদি আমরা এখানে ধরেন কালার যুক্ত করে দেখি, প্রথম হেডার ব্যাকগ্রাউন্ডের এখানে কালার যুক্ত করি, এটা তো যুক্ত হচ্ছে কিনা বোঝা আছে না, তাই না? এইটা যুক্ত করি, ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট পাবলিশ করে দেখি। এখন যদি এখানে রিলোড দেই, এই দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়ে গেছে, যেখানে ফাঁকা রয়েছে সেখানে দেখা যাচ্ছে, দেখছেন? মানে থিমের কারণে তো সব তো স্টাইল করা, কিন্তু এই যে রাইট সাইড বার এটাটা দেখেন ফাঁকা আছে। এখানে যে রেড কালার যুক্ত হয়ে গেছে না, এটা কোথার থেকে যুক্ত হলো তাহলে বুঝলেন? ধরেন এখানে আমি যদি অন্য কালার দেই, ধরেন এখানে আমি দিলাম এই কালার, দেখবেন যে বারের সাইডে এই কালারটা যুক্ত হয়ে যাবে, যেহেতু এখানে ডিজাইনটা করা ডিফল্টভাবে। এই যে এখন রেড আছে, এই যে লেফট এবং বা এই দেখেন নিচের দিকে রেড আছে, কিন্তু এখানে আমি রিলোড দিই, দেখেন যে অন্য কালার হয়ে যাবে, এখন যেটা দিছি সেটা হয়ে যাবে,
এই যে এখন দেখেন, তাহলে আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা অলরেডি পেয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা তাহলে কী কারণে পাচ্ছে এখানে আমরা জানতে হবে আগে। ফাংশন ডট পিএসপিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কি অ্যাকশন হুকের মধ্যে কাস্টম ব্যাকগ্রাউন্ড, এটা রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। আর এখানে আপনাকে ক্লাস যুক্ত করতে হবে, দুইটা ক্লাস যুক্ত করতে হবে। এখানে আরও একটা ক্লাস আমাদের যুক্ত করতে হবে। অথবা এখানে আরও একটা বিষয়, এখানে আপনার যদি আমরা দেখেন যে বডির পরে একটা প্রথম মাদার ডিবি অনেক একটা ক্লাস যুক্ত করা আছে, তাহলে আপনি এখানে বডি ক্লাসটা এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই যে এই ক্লাসটা জাস্ট পরে আপনি ব্যবহার করেন, কাট করে নিয়ে আপনি এখানে ব্যবহার করলে ভালো হয়। এইখানে ধরেন এখানে আপনি ব্যবহার করলেন, করে এখানে যে একটা ক্লাস আছে না মেন, ধরেন মেন ক্লাসটা আপনি বাদ দিয়ে দিলেন এখান থেকে। ধরেন যে মেন ক্লাসটা ধরেন নেই, বাদ দিয়ে দিলেন। এখন দেখেন যে ডিজাইন কী হয়, ডিজাইন কিছু মিস হবে। মিস হওয়ার কথা, কিন্তু এখানে মনে হয় ক্যাশ ফাইল ধরে রাখছে, মানে এক কথায় ওই ক্লাসটার কিছু কাজ এখানে মিস হবে, মানে মেইন ক্লাসে যে সিএসএস যেটা করা আছে। ঠিক আছে, এইটা বিষয়। এখানে কিছু সিএসএস অবশ্য মিস হওয়ার কথা, এখানে বেশি একটা পাবলিশ হচ্ছে না, মানে এখানে জাস্ট ফর আমরা তো এখানে তার আগে আরেকটাভাবে আপনাদের দেখানো যায়। ধরেন আমি এটা এইভাবে লিখি, যেভাবে ছিল সেভাবে লিখে দেই, জাস্ট এইভাবে লিখে দেই। এখন যদি আমরা এটা সেভ করে এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ধরেন এখানে আমরা কী করবো, ইনস্পেক্ট এলিমেন্ট করবো। এখানে তো মেইনটা তো এইখানে আছে, মাদার ডেবির এইখানে, তাই না? তাই এই জাস্ট এখানতেই থাকবে। ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখেন মেন ক্লাসটা এখানে আছে কোথায়, বডিতে, বডির পরের ডিবি যুক্ত হয়েছে, তাই না? বডি এখানে কোথায়, এই যে বডি, বডির পরে এই ডিবি, তাহলে মেন ক্লাসটা যুক্ত আছে, তাই না? হোম ব্লক সাপোর্ট, কোথায় প্যাডিং জিরো, মার্জিন জিরো, এই কিছু ডিজাইন এখানে করা আছে। ঠিক আছে, এখন এখানে যে ক্লাসটা, আপনি যদি বডি ক্লাসটা এখানে জাস্ট ফর আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে যে আমরা যখন বডি ক্লাসটা লিখছি, এটাই না, এখানে একটা প্যারামিটার, কিন্তু এটা ফাংশন, তাহলে এখানে প্যারামিটার দেওয়া যায়। অর্থাৎ এটাও তো একটা ক্লাস, আর মেইনটাও একটা ক্লাস। অর্থাৎ এই ক্লাসটা আপনি এখানে দিলেও সে একই কাজ করবে। ধরুন আমি এখান থেকে এখন ক্লাসটা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ক্লাসটা এখন বাদ দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা একটু রিলোড দেই, তাহলে তো মেইনটা থাকবে না, এই ক্লাসটা কী হবে, থাকবে না। এখন এখানে এই যে বডি রয়েছে, তাই না? তা বডির পরে এখানে কিন্তু ক্লাসটা কিন্তু নেই, যেটা আগের বারে আমরা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, এই ডিবিতে থাকার কথা, তাই না? তো এখানে কি আছে, এই ডিবি এখন ফাঁকা রয়েছে। এখানে মেইনের যে ডিজাইনটা করা ছিল সেটি এখন নেই, কিন্তু এটা আমরা একটাভাবে পাওয়াতে পারি। সেটা হলো এখানে যে ক্লাসটা আপনি বডিতে অ্যাড করেছেন, বডির ভিতরে এখানে অ্যাড করতে হবে। তা আমরা এই প্যারেন্ট যে ডিব আছে, এই ডিবে আমরা ফাংশনটা, আমরা এই যেখানে যে ক্লাস, অবশ্যই আমাদের একটা ক্লাস অ্যাড করতে হবে। সেই অ্যাডটা আমরা কোথায় করব, এখানে করব, এই ডিবির সাথে করব। আমরা করে ওই যে মেন যে একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা আমরা এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দেবো। তাহলে এখানে দুটা ক্লাস, মানে এই যে বডি ক্লাসটাও পেয়ে যাবে, মেনটাও আমাদের পেয়ে যাবে। এই হলো বিষয়। এখন যদি আমরা সেভ করি, করে এখন যদি আমরা এখানে রিলোড দেই, তাহলে দেখেন যে এখানে দুটো ক্লাস, এখানে যে মেন ক্লাসটা তো এই ডিবি নেই, এখানে দেখেন এই ডিবি আবার এই মেন ক্লাসটা চলে আসবে। এখন আমরা রিলোড দেই, এই দেখেন ডিপ ক্লাস, হোম ব্লক, লগ ইন, অ্যাডমিন বার, মানে এইগুলো সব কিন্তু ইসের তো চলে আসতেছে এই ক্লাসটা যুক্ত করার সময়। এই যে হোম ব্লক লগ ইন, লগ ইনটাও পুরোপুরি কাজ করবে এটি এই ক্লাসটা যুক্ত করার পরে, বডি ক্লাসটা যুক্ত করে। অ্যাডমিন বার, অ্যাডমিন বার বলতে আপনার এখানে দেখেন ওয়ার্ডপ্রেসে এখানে এখন রিলোড দেওয়া হয়নি, তাই না? এটা কেটে দেয়, জাস্ট কেটে দিলে আবার রিলোড হয়ে যাবে। কেটে দেওয়া মানে এখানে রিলোডটা হয়ে যাবে।
এখানে একটা বার যুক্ত আছে অ্যাডমিনের জন্য, ঠিক আছে? এই যে এইগুলো এর উপরে কিছু, এই যে এইগুলো যুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি, এখন আবার আপডেট ভার্সনে এগুলো যুক্ত হয়। তাই অ্যাডমিন বার এগুলো সব কাজ করার জন্য এই বডি ক্লাসটা আপনাকে যুক্ত করতে হবে, যেটা ইন্সপেক্ট এলিমেন্টে আমরা যেটা বুঝতেছি, ঠিক আছে? এই বডি ক্লাসটা যখনই যুক্ত করছি তখন এই ক্লাসগুলো কিন্তু যুক্ত আছে, হোম ব্লক, লগ ইন, অ্যাডমিন বার, নো কমেন্টস, সাপোর্ট, কাস্টম ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন কাস্টম ব্যাকগ্রাউন্ডের ভিতর কিন্তু ক্লাসটা কিন্তু চলে আসছে। এই কাস্টম ব্যাকগ্রাউন্ড আমরা যেটা দিছি সেই ব্যাকগ্রাউন্ডটা ফাংশন ডট পিএসপি দিছি। আর এখানে যখন আমরা মানে ব্লক ক্লাসটা যুক্ত করছি, ঠিক আছে, মানে আমরা যখনই এখানে বডি ক্লাসটা যুক্ত করছি তখনই আমাদের এই কাস্টম ব্যাকগ্রাউন্ডটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর মেইনটা তো ওদের আগে একটা ডিজাইন এখানে করা আছে মেইনের জন্য, প্যাডিং, মার্জিন, বডি এগুলো জিরো। এখানে আমরা এটা বডির ভিতর দিতে পারেন, তাহলে এখানে যেহেতু এটা ডিজাইনার যেভাবে করেছে আমরা সেইভাবে দিতে, আমরা জাস্ট বডিতে ক্লাসটা না যুক্ত করলাম, ডিবে করলাম। মানে বডি আর ডিপ তো একই, এখানে সবগুলোই এই ডিবির ভিতর আছে, ঠিক আছে? যেমন বডির ভিতর সব কিছু ছিল, এখানে সবগুলো এই ডিবির ভিতর আছে। এখন ডিজাইনার যেভাবে করেছে আমরা জাস্ট সেইভাবে দিলাম, যদি না দেয় তাহলে হয়তো কোনো ডিজাইন মিস হতে পারে। তাহলে বিষয় দেখানো আমাদের বুঝতে হবে, অবশ্য বডি ক্লাস যদি যুক্ত না করে তাহলে এগুলো কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। তারপর আপনি যখন হেড ক্লাস যুক্ত করেছেন, এখানে হেডের ভিতরে কিন্তু কিছু বিষয় এখানে যুক্ত হয়ে গেছে আপনার। এই যে এই সমস্তগুলো এখানে নিচের দিকে দেখেন, এখানে বেশ কিছু বিষয় আপনার, এই যে স্টাইল, আইডি, কাস্টম, ব্যাকগ্রাউন্ড, সিএসএস, বেশ কিছু বিষয় এখানে যুক্ত হবে যখন আপনি ইয়ে করবেন, মানে আপনার এটা যুক্ত করবেন, এই যে মিডিয়া স্ক্রিনে বেশ কিছু হেড ক্লাসটা যখন, আর এখানে আরও কিছু লিঙ্ক যুক্ত হয় আর কি এই দুটো। তা এখন মেন বিষয় আপনি যখন কোনো থিম ক্রিয়েট করবেন তখন আপনাকে এগুলো যুক্ত করতে হবে, এটা হলো মূল বিষয়। তাহলে এখন অবশ্য আমাদের থিমে ব্যাকগ্রাউন্ড এবং হেডারের কালার চেঞ্জ বা হেডার ইমেজ আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। তো আপনারা আগে এটুকু সামান্য কাজ, তারপর আপনারা একটু দেখে নেন যে কোনো সমস্যা আছে কিনা। বডির ভিতরে সব কাজ করা হয়েছিল, এখন এটা ডিবির ভিতরে সব কাজ করা আছে। তো আমরা এখানে আর এখানে তো আমাদের এইখানে যে ক্লাস দেওয়া এভাবে তো কাজ করবে না ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে তো ওয়ার্ডপ্রেসের নিয়মে আপনাকে ক্লাস দিতে হবে, ঠিক আছে? মানে এটা তো ডাইনামিক, এখন মেইনটাকেও ডাইনামিক করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের এই বডি ক্লাসটা যুক্ত করার মানে কি, এখানে 4-5টা ক্লাস আমাদের যুক্ত করা হয়েছে, আর মেইনটা তারা মেইন ক্লাসটা ধরে তারা যে ডিজাইন করেছে, এখন মেইনটাই বডির সাথে পাওয়ানোর জন্য এখানে আমরা যুক্ত করেছি। এখানে যদি আরও দুটো একটা ক্লাস থাকতো তাহলে আমরা এখানে কমা দিয়ে প্যারামিটারে সেই ক্লাসগুলো দিয়ে দিতাম, তাহলে সব একসাথে পেয়ে যেত। কথা আমার বুঝছেন কিছু? হ্যাঁ, এটা আমরা বডিতেও যুক্ত করতে পারতাম যদি এরা বডিতে মেইনটা রাখতো। মানে এখানে ডিজাইনার ডাইরেক্ট বডি থেকে শুরু না করে তিনি এর ভিতরে একটা ডিপ নিয়েছে, এই প্যারেন্ট ডিপটা নিয়ে এর ভিতরে সব কিছু কাজ করেছে। এই ডিপটা একবার লাস্টে বডি যেখানে ক্লোজ হচ্ছে সেখানে দেখেন এটি শেষ করেছে, ঠিক আছে? এই যে মানে এখানে জাস্ট পর সে বডিকে না ব্যবহার করে, ডিরেক্ট বডিকে না ব্যবহার করে যদি হয়তো আপনি বডিকে আর একটু ডিজাইন করতে পারেন আর একটা ক্লাস ধরে, এখানে সে বডিকে, এখানে বডি ধরেন একটা ডিপ, তো আমরা বডিতে ক্লাসটা ব্যবহার না করে ডিবে করলাম। আপনি এখানে বডিতে করলে করতে পারেন, তাহলে আপনাকে দুইবার পিএসপি লিখতে হবে, ঠিক আছে? রিপিট হয়ে যাবে, এই কারণে আমরা জাস্ট পর এখানে এই ধরেন এইটাই বডি ডিপটা, এর ভেতর আমরা এই ক্লাসটা যুক্ত করলাম, এর ভেতর মেইন যুক্ত করেছি। হ্যাঁ, আপনি এভাবে আরেকটা সিস্টেমও করতে পারেন, মানে এখানতে নিয়ে এই বডিতে আপনি এটা মেইন দিতে পারেন। ধরেন আপনি এইখানে এই লাইনটা এইখানে না লিখে আপনি এইখানে লিখে এর ভেতর মেইনটা দিতে পারেন, তখন মেইনটা দিলে একটু রিস্ক থেকে যায়, যেহেতু ডিজাইনার ডিপকে ধরে করেছে, ডিপকে সে বডি বানাইছে এক প্রকার, এরকম করে এর ভিতর সে করেছে, মানে ডিপটা টোটালে প্যারেন্ট করেছে। যেমন বডিটা, বডির ভিতরে সব কিছু এলিমেন্ট থাকবে, এখানে সব এলিমেন্টগুলো ডিবির ভিতর রয়েছে। এখন আমরা এখানে ক্লাসটা তো এর ভিতর ধরলে, যেখানে ধরছি সিএসএস এর নিয়ম কি, ক্যাসকেডিং, মানে ওপর থেকে নিচে পর্যন্ত সব কাজ করবে। এখন এই ডিবির ভিতর যা কিছু আছে সবার জন্য তো সে কাজ করবে, তাই না? এটা তো বিষয়। আচ্ছা, ওকে, যখন আপনি ইমেজ দিবেন, এখন এখানে তো ইমেজের ইউআরএল এটাই দেওয়া, তাই না? তাহলে তো এখন এখানে ইমেজ দিলে কি হবে, ইমেজ কি চেঞ্জ হবে?
জাস্ট আমরা একটা পোস্ট পোস্ট করে দেখেন, একটা ইমেজ দিয়ে একটা পোস্ট করেন, দেখা যায় এখন তো সব একই ইমেজ, তাই না? এখন আমরা একটা ইমেজ দেই এখানে দিয়ে চেঞ্জ করি। ধরেন আমরা একটা পোস্ট এখানে করি, অ্যাডেড নিউ, যে টেস্ট ইমেজ নামে একটা পোস্ট করি, যে আমাদের ইমেজগুলো কাজ করছে কিনা, টেস্ট ইমেজ এটা নাম দিলাম। এখানে আমরা কিছু দিয়ে দেই, জাস্ট থিমের ভিতর থেকে কিছু দিয়ে দিই, বা এখানে আমরা এটাই দিতে পারি, এখানে যেটা আছে এটা আমাদের HTML থিম থেকে দিলে ভালো হতো, এখানে সব কিছু ছিল আর কি। তারপর আমরা এখান থেকে এটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইমেজ আমরা দেব, ধরেন এখানে ইমেজ দেব আমরা, তো ইমেজ দেওয়ার জায়গা আছে কিনা দেখেন তো, আপনারা তো কাস্টমাইজ করেছেন তাই না? এখানে কি ফিচার ইমেজ দেওয়ার জায়গা আছে দেখেন তো আইছে কিনা? আপনি ইমেজ কি দিতে পারবেন এখান থেকে? দেখেন তো কোনো সিস্টেম আছে কিনা এখানে ইমেজ দেওয়ার? এখানে কি ইমেজ দেওয়া যাবে কিনা? এখন তো আমার ইমেজ দেওয়ার দরকার তাই না, মানে ফিচার ইমেজ এখান থেকে তো দিতে হবে, তা আপনি কি দিতে পারবেন এখান থেকে? এখন ইমেজ দেওয়ার জায়গা কি দিচ্ছে আপনাকে? ইমেজ তো এখানে আপনি দিতে পারবেন না, এই সিস্টেমটা এখানে এখন আপনাকে ফাংশন ডট পিএসপিতে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? করার পরে তারপরে এখানে ইমেজটা দিতে দেবে আপনাকে। তাহলে আমরা আগে যাই ফাংশন ডট পিএসপি তে, যাই আবার একটা আমাদের হুক নিতে হবে, এখানে যে অ্যাডেড থিম সাপোর্ট এর সাথে আমরা পোস্ট থাম্বনেইল দাও আমাদের যুক্ত করতে হবে। তো আমরা এখানে জাস্ট ফর এটা অ্যাড করি, করার পরে এখানে আমরা কি লিখবো, এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড লেখা আছে এটা আমরা বাদ দেবো, দিয়ে এখানে আমরা যুক্ত করব যে পোস্ট থাম্বনেইলস, কি যুক্ত করব, POST পোস্ট হাইফেন TSUMB থাম্বনেইলস NAILS পোস্ট থাম্বনেইল, এই হুকটা আমরা এখানে অ্যাড করব। এখন জাস্ট পরে এটা আমরা সেভ করি, এখন যদি আমরা এখানে একটু জাস্ট আমরা এটা পাবলিশ করে দিই, দেওয়ার পরে আবার আমরা এডিটে যাব, এটা দিয়ে দেখবো যে এখানে আমাদের দিছে কিনা, ইমেজটা দেওয়ার সুযোগ দিচ্ছে কিনা। জাস্ট আমরা কি করব, এই পোস্টটা আমরা এডিট করি, এখন অল পোস্টে যাই, এই যে টেস্ট ইমেজ এটার আমরা এখন এডিট করি। এখন দেখেন এখানে ফিচার ইমেজ বলে একটা অপশন আইছে, আইছে না আগে কিন্তু আসেনি, এটা কি আগে আসছিল? কিন্তু এখন যখনই আমরা এই ফাংশনে রেজিস্ট্রেশন করেছি যে অ্যাডেড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইল, মানে যখনই পোস্ট করা হবে তখন সে পোস্ট থাম্বনেইল, এই হুকটার কাজ কি, মানে এখানে আপনাকে ইমেজ দিতে সাপোর্ট করবে। এখানে ইমেজের অপশন তো আগে আপনার ছিল না, এখানে কিন্তু আপনার ইমেজ দেওয়ার অপশন ছিল না, তা যখনই আমি এই ফাংশনটা এখানে ব্যবহার রেজিস্ট্রেশন করছি, এখানে হুকটা যখন রেজিস্ট্রেশন করছি, অত এই হুকটা যখন এখানে ইউজ করা হয়েছে তখন আপনার এই অপশনটা আসছে। তাহলে এখানে আমরা একটা ইমেজ দেই, আচ্ছা আমরা একটা কাজ করি, আমাদের এই ইমেজগুলো বাদ দিয়ে আমরা সব ওই থিমের ইমেজগুলো এখানে আপলোড করে নিই, তাহলে আমাদের ডিজাইনটা অ্যাডজাস্ট হবে। তো আমরা এখানে সিলেক্ট করে ওখানে যে ইমেজগুলো ছিল, এটা তো আমাদের ইসে আছে জাস্ট জ্যাম ফোল্ডারের ভিতরে, HTDocs-এর ভিতরে, IMG-র ভিতরে সবগুলো আছে, তো আমরা বারবার না যাই এখান থেকে আমরা একটানায় নিয়ে নেব, ঠিক আছে? তো আমরা এখানে ফাইলটা আছে আমার সি ফোল্ডার, সি ড্রাইভ, তারপরে সি ড্রাইভের ভিতরে জ্যাম টুর ভিতরে HTDocs, HTDocs-এর ভিতরে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7, এর ভিতরে WFI কন্টেন্ট, এর ভিতরে থিমস, থিমের ভিতরে এই থিমই কাজ করছি আমরা, এর ভিতরে অ্যাসিস্টের ভিতরে ইমেজ আছে, এখানে ইমেজেস, এখানে সবগুলো ইমেজ আছে, তাই এখান থেকে সবগুলো ইমেজ আমি একসাথে Ctrl+A দিয়ে সিলেক্ট করে ওপেনে ক্লিক করছে, তাহলে সবগুলো ইমেজ এখন আমার মিডিয়ার লাইব্রেরির ভিতর চলে আসবে, আর মিডিয়া লাইব্রেরির ভিতর চলে আসা মানে এখান থেকে আমি সব জায়গায় এগুলো
ইউজ করতে পারবো। করতে পারি, ধরুন প্রথমে সম্ভবত ইমেজ এখানে কোনটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে তাই না, তাহলে আমরা এই জোনেরই ব্যবহার করি এখানে, যে কোনো একটা তো এখন আমরা ব্যবহার করতে পারি তাই না, সবগুলো ইমেজ তো এখন আমাদের কাছে চলে আসে, তো তারপর আমরা এটা ব্যবহার করলাম। ও তাই এটা ব্যবহার করলে আবার আপনাদের বোঝানো যাবে না, কেননা এটা তো ওখানে রয়েছে, আমরা এটা রিপ্লেস করে দেই। ধরেন এখানে আমরা একই গালে কলম দিয়ে রয়েছে এটার ব্যবহার করি, হ্যাঁ এখানে কোনটা রয়েছে, এখানে রয়েছে হলো মনে হয় কি খেলাধুলায় যোগ দিচ্ছে, এখানে আমরা এই যে গালে কলম দিয়ে রয়েছে এটারও যুক্ত করি, ঠিক আছে এই যে এটা সেট ফেসার ইমেজ করি, এখন এটা এডিট করলে তো চেঞ্জ হওয়ার কথা তাই না, তাহলে এখানে আমরা জাস্ট এটা আপডেট করে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখানে কি করব ডিলট দেবো, দিলে এখন আমরা যে ইমেজ ব্যবহার করেছি সেটা তো চেঞ্জ হবে। কিন্তু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কেননা এইখানের ইমেজটা লিঙ্ক পাচ্ছে কোথায়, এটা তো আপনার লিঙ্ক পাচ্ছে এইখানে আমরা যে লিঙ্কটা দিয়ে রাখছি এই লিঙ্ক, এখানে যদি একটু ত্রুটি আপনি করেন তাহলে উনি মারা যাবে, ধরেন এখানে ইমেজের এসটা আমি বাদ দিলাম, দিয়ে এখন যদি রিলোড দেয় উনি ইমেজই পাবে না, আর কোনো ইমেজই পাবে না সে, ঠিক আছে এই যে এখন কোনো ইমেজ নেই, দ্বিতীয়টাই আছে, সবগুলোই চলে গেছে, কেননা এগুলো তো হোয়াইল লুপ ব্যবহার হয়েছে, তো মানে সবগুলো সে লুপ চালায় দেখছে যে এই ফোল্ডারের ভেতর কোনো ইমেজ সে নেই, যার কারণে এখানে ইমেজ পাচ্ছে না। তো এখন আপনার কী করতে হবে, প্রথমে আমরা এখানে ফাংশন ডট পিএসপিতে ফাংশন ডট পিএসপির পেজে আমরা এখানে একটা হুক ব্যবহার করেছি, অ্যাডেড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেল, এই হুকটা ব্যবহার করার কারণে আমাদের এইখানে একটা অপশন দিছে যে যাতে আমরা এখানে ইমেজটা ব্যবহার করতে পারি, এখন এই ইমেজটা আমাদের ডেটাবেজে চলে গেছে, কিন্তু এই ইমেজটা কিন্তু এখন ডেটাবেজে আছে, মানে যেহেতু আমরা এখানে আপলোড করেছি ইমেজটা কিন্তু আছে, কিন্তু এই ইমেজটা এখানে দেখানো যাচ্ছে না, কেন যাচ্ছে না, কেননা এখানে এখানে আমরা যে কোডটা ব্যবহার করেছি এখানে এটা আমরা এখানে ডাইনামিক করিনি, এখানে যে লিঙ্কটা আমরা ব্যবহার করেছি এটা আমরা এখানে ডাইনামিক করে পারিনি, যার কারণে এটা কি আছে ডব্লিউ সফট র রয়েছে এটা চলে যাচ্ছে এদিক সেদিক। তো এখানে জাস্ট ফর এখন আমাদের কি করতে হবে, এই যে আইএমজি সার্চের যে অপশনটা রয়েছে এই লিঙ্কটাকে আমাকে ডাইনামিক করতে হবে এমনভাবে যেন আমরা যে ইমেজটা পোস্ট করছি এই ইমেজটা যেন এখান থেকে নিয়ে আসে ডাটাবেজে, আমরা যেটা চলে গেছে এখন ডেটাবেজ থেকে নিয়ে আমাদের এখানে ভিউ করে, তা তার জন্য এখানে আমাদের একটা ফাংশন এখানে ব্যবহার করতে হবে, এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটার কারণে এখানে কিন্তু ইমেজটা আমাদের পাসছিল, ঠিক আছে এখানে কিন্তু ইমেজটা আমাদের পাসছিল, কিন্তু এটা ডাইনামিক ছিল না, মানে এক একটা ইমেজের জন্য এভাবে লিঙ্ক করতে গেলে যতগুলো পোস্ট করবে তার জন্য আবার আলাদা লিঙ্ক করানো লাগবে, কিন্তু এটা তো সম্ভব না, যে ইউজার পোস্ট করবে এতে ডাইনামিকভাবে ইমেজটা পেয়ে যাবে, তাই জন্য আমাদের কী করতে হবে, আমাদের এখানে একটা ফাংশন মানে একটা ডাইনামিক ইউআরএল দিতে হবে যেটার কারণে সব জায়গায় পেয়ে যায়, তা তার জন্য একটা পিএসপির বানানো ফাংশন আছে, সেটা কি পিএসপি দ্য পোস্ট থাম্বনেল ইউআরএল, কী লিখবো আমরা, পিএসপি তো আমাদের লেখা আছে তাহলে আমরা লিখবো দা, আর দি যেখানে যেখানে শুরু হবে, পিএসপিতে কিন্তু ইকো না করলে রেজাল্ট আসে না, কিন্তু ওয়ার্ডপ্রেসে বানানো ফাংশন যেখানে যেটা শুরুতে দি আসবে সেটাই ভাববেন যে ইকো করা লাগবে না, যেটা শুরুতে গেট আসবে সেটাকে ইকো না করলে কাজ করবে না, মানে কয়েকটা বানানো আছে বিশেষ করে যেমন আপনার হেডার ফুটার আর সাইড বার, এখানে গেট দিলেও কাজ করে এখানে ইকো করা লাগে না, কিন্তু এই মানে কয়েকটা বানানো মধ্যে ব্যতিক্রম সবগুলো আপনাকে ইকো করা লাগবে, যাই হোক এগুলো আপনি ক্লাসের ধারাবাহিকতায় দেখালে আপনি বুঝতে পারবেন, এখন এটা জাস্ট ফর এখানে আমি বলছি যে দি ব্যবহার করলে ইকো করা লাগে না এটাই বোঝাতে চাইছি, তাহলে এখানে আমরা কী লিখবো দ্য পোস্ট POST পোস্ট আন্ডার স্কোর থামনেইল TSUMB থামনেইল আন্ডার স্কোর URL, এটা একটা ফাংশন, এখানে আমরা প্যারেন্থেসিস শেষ করব, পিএসপি শেষ করব, আর এখানে আগে যে ডিজাইন জস ইমেজেস লিঙ্কটা আমরা ইয়ে থেকে দিয়ে দিচ্ছি, মানে ডাইনামিক হয়ে যাচ্ছে আমাদের যে পোস্টে যে ইমেজটা দেওয়া হবে সেখান থেকে ইমেজটা পাবে,
তাহলে এখানে আমরা ফাংশনটা কি ব্যবহার করলাম, পিএসপি দ্য পোস্ট আন্ডারস্কোর থাম্বনেল ইউআরএল, এটা আমরা ব্যবহার করলাম। এখন জাস্ট ফর আমরা একটু সেভ করি, করে আমরা এটা রিলোড দেই যে আমাদের ফাংশনটা কাজ করছে কিনা। এখন দেখেন শুধু একটাই আসছে, কিন্তু এই পোস্টগুলো আসবে, এই পোস্টগুলো আবার আপনাকে কি করতে হবে, ফিচার ইমেজে যেয়ে এখানে ইমেজগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে আপনি দেখেন কাজ করছে কিনা। নিউ পোস্টের ইমেজটা আমি এখন যদি চেঞ্জ করি, জাস্ট নিউ যে পোস্ট রয়েছে এখানে আমি ইমেজটা এডিট করে দেব, এখানে নিউ পোস্টে আমি গেলাম, যে এখানে ফিচার অপশনে যেটা আছে ফিচার ইমেজ, এখানে জাস্ট পরে আমি একটা ইমেজ সেট করে দেই যে আমাদের এটা কাজ করছে কিনা। তো ধরেন যে এখানে আমি জাস্ট ফর এইটারে সেট করি এবার, আর এখানে অল্টার টেক্সট টাইটেল এগুলো তো আপনাদের শেখানো আছে, আপনারা যখন প্রফেশনাল সাইট বানাবেন এখানে ইমেজের ডিসক্রিপশনও আপনাকে দিতে হবে, তারপরে ক্যাপশনে আপনি কিছু লিখবেন, এগুলো সব মানে এগুলো ক্যাপশন অল্টার টেক্সট এগুলো তো বোঝেন, এগুলো সবই কিন্তু লেখা লাগবে, না হলে কিন্তু আপনার সাইট স্লো হবে প্লাস এসইও করতে সমস্যা হবে, সবই তখন আপনাকে লিখতে হবে প্রফেশনাল যখন সাইট আপনি করবেন। তারপর আমরা এটা আপডেট করে দেই, এখন যদি আমি এটা রিলোড দেই, আমারও এখন অল্টার টেক্সে এগুলো লেখা দরকার, এখনও আমাদের লেখা উচিত, আমারও লেখা উচিত, কেননা না হলে আমাদের সাইটও স্লো হয়ে যাবে, কারণ ওখানে না পালে এই ফাংশনের এমন কাজ এটা খোঁজ করবে, ওখানে ওটা খোঁজ করে তার কারণে এটা স্লো হয়ে যায়। সুতরাং এখন থেকে আমাদের পোস্ট যেগুলো করা উচিত সেগুলো দেখে শুনে, এখন দেখেন যে এদের সাথে অ্যাডজাস্ট ডিজাইন পেয়ে গেছে, এখন আমরা যদি কোনো পোস্ট করি সেই পোস্টগুলো কী হচ্ছে, আমাদের পোস্টগুলো দেখা যাচ্ছে, মানে ইমেজ শহর সব কিছুই কম বেশি এখানে শো করছে। তবে পোস্ট থাম্বনেল ইউআরএল